এদিকে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 12:30টায় শ্রদ্ধা নিবেদন ছাড়াও দোয়া ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার গ্রহণও করেন নতুন রাষ্ট্রপতি। এর আগে সকাল 10:00টায় সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।